ভিউয়ার্স, আজ আমরা এসেছি বেঙ্গল ফার্ম হাউসে। এই বেঙ্গল ফার্ম হাউসে শুধুমাত্র ষাঁড় গরু এবং বলদ গরু পালন করা হয়। তো ভিউয়ার্স, আজকে আমরা জানাবো আপনাদেরকে যে এই ষাঁড় গরু পালন করতে কী পরিমাণ খরচ হয় এক একটি ষাঁড়ের পিছনে, এবং এর দাম কত, এই নিয়ে বিস্তারিত আপনাদেরকে এখন আমরা জানানোর চেষ্টা করব। তো ভিউয়ার্স, এই বেঙ্গল ফার্ম হাউসটি আপনাদেরকে ঘুরে দেখাবো। এখানে এক একটি ষাঁড়ের উচ্চতা প্রায় 6 ফুট। এবং আমরা যতটুকু জানতে পেরেছি এখানে প্রায় 100-এর উপরে ষাঁড় গরু আছে এবং বলদ গরু আছে। এই ষাঁড় গরু বলদ গরুকে প্রতিদিন তারা এক একটি ষাঁড় গরুর পিছনে প্রায় 10 কেজি করে গমের ভুসি, খৈল, খড়, তারপর চালের গুঁড়া, প্রায় 10 কেজি পরিমাণে এক একটি ষাঁড়ের পিছনে তারা খাওয়ার ষাঁড়কে খাওয়ান। এবং প্রতিদিন এই ষাঁড় গরুগুলোকে তারা গোসল দিয়ে থাকেন এবং যত্ন সহকারে এই ষাঁড়গুলোর দেখাশোনা করে থাকেন। তো ভিউয়ার্স, চলুন আমরা আপনাদেরকে এখন জানাবো এই গরুর দাম কত এবং কীভাবে এর পরিচর্যা করা হয় সেই সম্পর্কে কিছু বিস্তারিত জানানোর চেষ্টা করব। চলুন ভিউয়ার্স, আমরা আপনাদেরকে জানিয়ে দেই এই গরুগুলোর এক একটি দাম কী পরিমাণ, এবং যত্নাদি কীভাবে করে, পরিচর্যা করে, এবং এই ফার্মের থেকে কীভাবে গরু বিক্রি করা হয়, এই গরুর দাম কত। তো চলুন ভিউয়ার্স, এই ফার্মের যে তত্ত্বাবধানে আছে তার সঙ্গে আমরা কথা বলি। ভিউয়ার্স, আপনাদেরকে জানাচ্ছি এখন এই গরুর দাম কী পরিমাণ। ভাইয়া, এই গরুটা আপনারা কত দাম রাখেন? এই গরুটা এগুলি তো আমরা এই কাস্টমার আসলে আসলে তাদের সাথে কথা বললে বিক্রি করা হয়, কিন্তু আমাদের টার্গেট তো 10-এর উপরে। 10-এর উপরে টার্গেট? জি জি জি। আচ্ছা, এই এই পাশে যে এই গরুটা, এটা এর দাম কত? এই লাইনে যেগুলি দেখেন, এই 2-3টে গরু আছে, এগুলি আমাদের টার্গেট 10-এর উপরে। 10-এর উপরে? জি জি। ওদিকে আবার ছোট আছে, এইখানে তো, এইখানে তো মূলত ষাঁড় গরুই পালন করা? হ্যাঁ, ষাঁড় গরুই, আমরা মোটা তাজা ষাঁড় গরুই এখানে, আমরা ষাঁড় গরু এখান থেকে মোটা তাজা করে তারপর আপনারা বিক্রি করেন, সেটা কি কুরবানির সময়? না না না, আমরা কন্টিনিউ, আমরা আমাদের যে কোনো সময় আমরা, আমাদের প্রতিদিন বিক্রি হয়, মাসে যখন যে যে আসবে তার কাছে আমরা বিক্রি করি, এবং কুরবানিতে তো আমাদের স্পেশাল এটা প্রত্যেকটা ফার্মেই থাকে। আর এই গরুটা কত বললেন আপনি? এগুলি 10-এর উপরে। সব 10-এর উপরে? হ্যাঁ। এখানে যতগুলো গরু আছে? না, এগুলি ওদিকে আবার ছোট আছে, আবার ওই 10-এর এগুলি একটু কম হবে, এগুলো একটু কম হবে। হ্যাঁ। আচ্ছা, হ্যাঁ, আপনার খাওয়া দাওয়ার সম্পর্কে যদি বলেন, এটা যত্নাদি কীভাবে করেন? এটা যত্নাদি আমরা ন্যাচারাল আপনার এই গুড়ের ভুসি, গমের ভুসি, খৈল, মুসুরির ভুসি, এরকম অনেকগুলি ভুসি একত্রিত করে তারপর গরু রেখা হয়। কী পরিমাণ লাগে? এগুলি আমরা এক একটা গরুর ধরেন 20-25 কেজি এই বড় গরুগুলি নর্মালে লাগে। বড় গরুকে 20-25 কেজি পার ডে? পার ডে। এবং এই আপনার এই খ্যার আছে, তার সাথে খ্যার দেওয়া হয় অনেক পরিমাণ। আচ্ছা, এই কালো গরুর দাম কত? এই ষাঁড় গরুটির এই যে এটার দাম আছে ধরেন আপনার 5 লাখ টাকা। 5 লাখ টাকা দাম? 5 লাখ টাকা এই গরুটার দাম। আর আপনাদের বিস্তারিত মানে এটা একটা আইডিয়া, এটা আইডিয়া মানে দরদাম করে ক্রেতারা এখান থেকে গরু কিনে নিতে পারবে। আচ্ছা ভাইয়া, ওই লাল গরুটার দাম কত? এই লাল গরুটা? হ্যাঁ, এই লাল গরুটা আপনার 10-এর উপরে। 10-এর উপরে? জি জি। মোটামুটি সবগুলো প্রায় 10-এর উপরে? প্রায় এই লাইনে যা দেখেন কিছু কিছু গরু 10-এর উপরে, আবার 10-এর নিচে আছে, আবার 5 লাখে আছে,
এরকম এক একটা করে এক একটা প্রাইজে ই করে, সব তো আর একই প্রাইজে হয় না। আচ্ছা, এই যে এই শানগুলোটার হাইট তো মনে হয় প্রায় 6 ফুটের উপরে। এটা আসলে শান না, এটা হচ্ছে বইল। এটা বইল, এটা মানে বলদ, বলদ, এটা বলদ বলে। আচ্ছা, বলদ বলে যেটাকে, এটা বইল গরু। জি জি, ভিউয়ার্স দেখতে পাচ্ছেন, হ্যাঁ, অনেকটি বলদ, বলদ গরু হাইট প্রায় 6 ফুটের উপরে, এর হাইট প্রায়। ভিউয়ার্স, এই ফার্মে, বেঙ্গল ফার্মে শুধুমাত্র যে সারগুলোই লালন পালন করা হয়, সারগুলো এবং বলদগুলোই লালন পালন করা হয়। আচ্ছা, আমি দেখতেছি আপনার গরুগুলোকে ধোয়াচ্ছেন, সার গরুগুলোকে ধোয়াচ্ছেন, আপনারা কি প্রতিদিন ধোয়ান? হ্যাঁ, প্রতিদিন আপনার দুইবার এই গোসল করানো হয়, এমনকি গরম পড়লে আপনার এই তিনবার চারবার আমরা গোসল করি। গরমের সময় তিনবার চারবার গোসল করা হয়? হ্যাঁ। আর সবসময় বাতাসের ব্যবস্থা তো আছে? হ্যাঁ, অবশ্যই। উপরে দেখেন পাঙ্খা গরম পড়লে সবসময় এই ফ্যান চলতে থাকে কন্টিনিউ। মানে এটা হচ্ছে আধুনিক ফার্ম? জি, এটা আধুনিক সব ব্যবস্থা আছে। জি জি জি। আর ওষুধ, আপনি কিছুক্ষণ আগে দেখলাম ইঞ্জেকশন নিয়ে আসলেন, ইঞ্জেকশন কি গরুগুলোকে সবসময় দিয়ে থাকেন? না না, এগুলি আপনার ইঞ্জেকশন সাধারণত আপনার কোনো রোগ হইলে, কোনো সমস্যা দেখা দিলে তখন ব্যবহার করা লাগে, ঔষধ লাগে, যেরকম মানুষের ব্যবহার করা লাগে। আচ্ছা, সেম গরুর জন্য করতে হয়, মানে সেম। তবে আপনাদের এখানে প্রায় অনেকগুলো লোক দেখলাম কাজ করতেছে। জি জি। আনুমানিক কতদিন হবে? 20 জন? হ্যাঁ, ওইরকম হবে, 20 জন হবে। জি জি। 20 জন লোক মানে পার্ট বাই পার্ট কাজ করতেছে? জি 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 জি। আচ্ছা ভাই, আরও জানার বিষয় আছে আপনার সঙ্গে। আচ্ছা, বলদ গরুগুলোকে কীভাবে বলদ করা হয় এটা বলতে পারবেন আপনি? বলদ গরু যেরকম খাসি করে, এরকম বলদ গরুকে বলদ করে। ও, যে যেভাবে খাসি করে সে ওইভাবেই বলদ করে নিয়ে আসে? হ্যাঁ। আচ্ছা, মূলত এই ফার্মে সার গরু বিক্রি করা হয়, আর মানে প্রতি মাসে কী পরিমাণ এই গরু বিক্রি করেন আপনি এই ফার্ম থেকে মোটা তাজা করে? জি বলেন। প্রতি মাসে কতগুলো গরু বিক্রি হয়? এটা কোনো নির্ধারিত কোনো ই নাই, আপনার মাসে দেখা গেছে 100 গরু সেল হইলো, আবার মাসে 50 টাকা হইলো, আবার মাসে 10টা হইলো, এটা কোনো নির্ধারিত কোনো অ্যামাউন্ট বলা যাবে? নির্ধারিত বলা যাবে, এটা তো কাস্টমার আসবে, বিক্রি হবে। তাও গড়ে মনে করেন যে 20টা গরু তো বিক্রি হয়? হ্যাঁ, তা তো হয়, গড়ে 20টা হয়। আচ্ছা, ওইখানে যে সারগুলো নাকি, ওটা কি মহিষ? ওগুলি মহিষ, বার্মিজ মহিষ, বাইরের মহিষ, বাইরের মহিষ। ভিউয়ার্স, আপনারা এই ফার্মে কিছুটা বার্মিজ মহিষ দেখতে পাচ্ছি আমরা। ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন কিছু বার্মিজ মহিষ। জি জি, উন্নত জাতের বার্মিজ মহিষ। আচ্ছা ভাই, এগুলো কোত্থেকে নিয়ে কিনে নিয়ে আসছেন আপনি? এগুলি বাংলাদেশের বাইরে থেকে আসে, এগুলি মালিক পক্ষ বিভিন্নভাবে কারেক্ট করে, ওটা ওটাই ডিল করে। আচ্ছা, এগুলো বিক্রি হয়? হ্যাঁ, এগুলি বিক্রি হয়। এগুলো কী পরিমাণ দাম হতে পারে? এগুলি এক একটা আপনার 1 লাখ, 2 লাখ, 3 লাখ, এরকম এক একটা মহিষ বিক্রি হয়। এটা কোনো নির্ধারিত ই বলা যাবে না এমন, এটা কাস্টমার এবং ক্রেতা এবং বিক্রেতা একত্র হইলে কথার মাধ্যমে, কথার মাধ্যমে বিক্রি হয়। এটা আমরা ফিক্সড কেউই বলতে পারবে না। এক সময় কোরবানির বাজার ভালো গেলে ভালো দামে বিক্রি হয়, কোরবানির বাজার খারাপ হইলে খারাপ দামে বিক্রি হয়, এটা তো সবাই আপনাদের আমাদের জানা। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাইয়া, আপনার সঙ্গে কথা বলে অনেক ভালো লাগলো। আপনাদেরকেও ভালো লাগলো, আপনাদেরকেও ধন্যবাদ। ভিউয়ার্স, এটি হচ্ছে বেঙ্গল ফার্ম হাউস। ভিউয়ার্স, এই বেঙ্গল ফার্ম হাউসটি মোহাম্মদপুর বেড়িবাঁধ সংলগ্ন এলাকায় অবস্থিত, মোহাম্মদপুর বেড়িবাঁধে অবস্থিত। ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন কিছু বলদ গরু, যেখানে যেই এখানে আঞ্চলিক ভাষায় কেউ বোল বলে থাকে এই গরুগুলোকে।
ভিউয়ার্স, আপনাদেরকে জানাতে চাই এই বেঙ্গল ফার্ম হাউসে মোট 15 জন লোক কাজ করে থাকেন এই গরুগুলো দেখাশোনার জন্য। ভিউয়ার্স, এই যে দেখুন বলদ গরু, কেউ আবার আঞ্চলিকভাবে এই গরুটিকে বোল বলে থাকে। ভিউয়ার্স, আপনারা জানিয়ে রাখা ভালো, এই এই ফার্মটি মহন্তুর বেড়িবাদে অবস্থিত।